দুবাইয়ে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে হালকা সবুজ লেহেঙ্গা ও গয়নায় সেজে শ্রীদেবী ঘুরছিলেন পার্টিতে তখনও তাকে দেখে এতটুকু অসুস্থ মনে হয়নি কারো এটাই মৃত্যুর আগের শেষ ভিডিও চুয়ান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী তার পরিবার সূত্রে খবর শনিবার দুবাইতে পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েই এই ঘটনা ঘটে সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি ঘটনার আকস্মিকতায় এখনও স্তম্ভিত শ্রীদেবীর স্বামী বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুর সংবাদ মাধ্যমের কাছে শ্রীদেবীর মৃত্যুর খবর জানিয়ে সঞ্জয় বলেন দুবাইতে ছিলাম আমি রাত প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘটনাটি ঘটে